রেডি তারো রেডি 1 2 3 এখন হবে মেন জিনিস মানে একটা ছিল এটা যেন কার মাথায় ফুটে বলছে ওর মাথায় এভাবে দিয়ে এখান দিয়ে যদি ফুটে দিই কেমন লাগবো তোমাদের মাঝে আজকে আমি একজনকে দেখাবো তোমরা হয়তো অবাক অবাক হয়ে যাবে এদিকে আসো 01853 এই না আমার নাম্বার দিকে তাসিন তোর নাম্বারটা দিয়ে দে মন রং জানে রই রোজার শেষে এলো খুশির ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশে Hey guys, Assalamualaikum, welcome to my channel and welcome to our new video. দেখতে দেখতে আমাদের রমজান মাস শেষ হয়ে গেছে এন্ড আজকে হচ্ছে ঈদের আগের দিন মানে যেটাকে বলা হয়েছে চাঁদরা ঠিক আছে ভিডিও শুরু করার আগে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তোমরা অনেকেই চাচ্ছিলে যে ঈদ স্পেশাল ব্লগ চাই ঈদ স্পেশাল ব্লগ চাই ঈদ স্পেশাল ব্লগ চাই কিন্তু আমি আমার যখন ইউটিউবই শুরু করছিলাম এক বছর আগে তখন আমি ঈদ স্পেশাল ব্লগ করছি বাট আজকেও আমরা ঈদ স্পেশাল ব্লগটা করব আগে আমি যখন ব্লগ করতাম আমি ঈদের দিন সকাল থেকে ব্লগ শুরু করতাম কিন্তু আজকে আমরা ঈদের দিন ঈদের আগের দিন রাত থেকে ব্লগ শুরু করছি কারণ একটাই কারণ আমি আজকে অনেকগুলা বোম বানাইছি ঠিক আছে এই সেই ছোট বলার মতো তো আজকে রাতে আমরা এই বোমগুলা ফুটাবো কথা হচ্ছে তোমরা যারা চ্যানেল নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অনেকক্ষণ তো মজা করে মানে মজা না ইমোশনাল ইমোশনাল অনেক কথা বলছি এখন কোনো ইমোশনাল হবে না এখন জাস্ট হবে ফান অ্যান্ড মজা যেহেতু ঈদের আগের দিন তার মানে কি মজা হবে তো চলো এখন বাইরে যাব বাইরে গিয়ে দেখবো কারা কারা কী বোমা আছে কী ফুটাইতেছে সব কিছু তারপরে সবার লাস্টে আমরা ফুটাবো যাতে সবাই অবাক হয়ে যায় ঠিক আছে এই যে এখনও সাউন্ড হইতেছে মানে সাইডে ফাইডে ঠিক আছে তো চলো এখন বাইরে যাবো লেটস গো এখন হচ্ছে মিশন মানে ফুটানো মিশন মানে এলাকার মধ্যে আর আমরা যেহেতু এলাকা আমাদের ছাদ এখন হচ্ছে মেন মানে যেটা এত আমারে তো এতক্ষণ তো শুধু মজা করছি বাট এখন হচ্ছে মেন আতো যেটা ওই যে উপরে যায় সরে যায় তো এখন এটাই হবে মেন জিনিস মাই গড আল্লাহ শৈল পুরো শৈল মেরে দিছিল গাইস গাইস রাজবন দেব গাইস গাইস আল্লাহ জানে তো গাইস আমি বেশি এক্সাইটেড রেডি তারো রেডি 1 2 3 স্টার্ট ওই 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 মেন জিনিস মানে একটা ছিল তো এটা যেন কার মাথায় ফুটে বলছে ওর মাথায় এভাবে দিয়ে এখান দিয়ে যদি ফুটে দিই কেমন লাগবো জোস হবে না বাট এটা করলে ওই ফুটে যাইবো এটা তো ফুটবো ওই ফুটবো আমরা ফুটে যাবো ঠিক আছে
হে গাইস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সো এখন যাবো নামাজ পড়তে, লেটস গো। ও মন রং জানে রই রো চার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ও মন রং জানে রই রো চার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাত মুর্দাহ মুসিলি মে রাজ ভাঙাই তে নীর, দে জাকাত মুর্দাহ মুসিলি মে রাজ ভাঙাই তে নীর। ও মন রং জানে রই রো চার শেষে এলো খুশির ঈদ, ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। তো গাইস, আমাদের নামাজ একটু আগে শেষ হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে মানে এখন পুরো ব্লগই মানে একদম বাস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তো আরেকটা কথা হচ্ছে, আগে আমরা কান্না করতাম ছোটবেলা, ঘুরতে যেতে পারতাম না বৃষ্টির কারণে, এখন আমার কান্না করতে হইতেছে ব্লগের কারণে, মানে ব্লগের কারণে সব কিছু মিস্টেক হয়েছে। সবার সাথে একটু মজা করবো, সালামি টালামি আমাদের এলাকার বড় ভাই যারা, সালামি টালামি নিয়ে মজা করবো, সব মিস্টেক হয়েছে। কিন্তু তোমাদের মাঝে আজকে আমি একজনকে দেখাবো, তোমরা হয়তো অবাক হয়ে যাবা। এদিকে সব হাই হাই হাই। তো এটা হচ্ছে আমার সিস্টার, তো ওর নাম হচ্ছে তাওয়াসুম। তোমার নাম কি? তাওয়াসুম। সামনে আসো একটু। তো ওর নাম হচ্ছে তাওয়াসুম, আর এতদিন তোমরা দেখো নাই। তো আমি বলছিলাম যে ঈদের ব্লগে দেখাবো, কোনো একটা ঈদের ব্লগে, ঈদের ব্লগে ওকে দেখাচ্ছি। ওর নাম হচ্ছে তাওয়াসুম। তো ওই আস্তে আস্তে ব্লগে থাকবে আমাদের সাথে, না তাওয়াসুম? হ্যাঁ। তো বৃষ্টির কারণে এখন সব কিছু মিস্টেক, তো বৃষ্টি বৃষ্টি সারুক, মানে বৃষ্টি বৃষ্টি শেষ হোক, তারপরে দেখা হচ্ছে। একটু ঘুমাই আমরা, সব কষ্ট, সো স্যাড, ঘুরতে যেতে পারতেছি না। আমরা ঘুরতে যাইতাম, কত জায়গায় যাইতাম, কিন্তু বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, মানে বৃষ্টির কারণে কি এখন একটা জায়গায় ছাদে আসা, এখানে একটু ফর্সা আছে, মানে অন্ধকার, তো রুমে তো ভিডিও করা যায় না, তো ছাদে আসা আমরা ভিডিও করতেছি। আর আমরা কোথাও ঘুরতে যেতে পারতেছি না, না? হ্যাঁ, আমরা ঘুরতে যেতে পারতেছি না, আমরা এক জায়গায় ঘুরতে যাইতাম, বাট বৃষ্টির কারণে সব নষ্ট। এলাকায় যে ঘুরবো, মানে এলাকায় যে হাঁটবো, সেই ব্যাপারটা নাই। এতদিন দেখো রোজার সময় কত রোদ ছিল, বাট এখন এত বৃষ্টি, এখন চিন্তা ভাবনা করতেছি ঘুমাবো না, যে ঘুমাই থাকি পরে বিকেলে দেখা হবে বা আরো পরে দেখা হবে। 1 hour later ফাইনালি একটু বৃষ্টি একটু কম, ঠিক আছে। আগে একটা দিন ছিল যে ঈদ মানে আনন্দ, এখন ঈদ মানে কি বৃষ্টি, ঠিক আছে। কিন্তু আমার আশেপাশে দেখতেছি সব বড় ভাইয়েরা, তো এখন হচ্ছে কি টাইম, সালামি টাইম, হয়তো দেরি হয়েছে বাট সালামি টাইম, ঠিক আছে। তো এই যে আমার এক বড় ভাই, গার্লফ্রেন্ডের, ও মা গো, ভিডিও কল, বড় ভাই আমার নাম্বার দিকে, তোর নাম্বারটা দিয়ে দে। কত? আচ্ছা, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিই। তো গাইস, এখন বাজে হচ্ছে 5টা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এতক্ষণ মতো ঘুম থেকে উঠে একটা জায়গায় আসছি, তারপর আমার বড় ভাই, বড় কাকু, মানে সবার সাথে, এই যে দেখেন, এই যে দেখ, সবাই একসাথে আছে, ঠিক আছে। এই যে এটা ভাই, এটা কাকু,
এটা আর একটা ভাই এইটা, ঠিক আছে? তো সবাই একসাথে আসছি একটু ঘুরতে, মানে ফটোগ্রাফি করতে, বুঝছেন তো? এক সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মানে ঈদ মানে আগে ছিল আনন্দ, এখন হচ্ছে ঈদ মানে বৃষ্টি আর ঘুম। তো সারাটা দিন মানে ঘুমাইতে ঘুমাইতে কেটে গেছে, বাট আজকে একটা জায়গায় এসেছি, মূলত জায়গায় এসেছি এই সাইডে, বাট এই সাইডে অনেক মানুষ, তাই আমরা নিচে। গাইস আমরা এমনিও থাকি এলাকায়, আবার ঘুরতেও আসছি এলাকায়, ঠিক আছে? মানে আমরা এলাকাতে এলাকাতেই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা সুন্দর একটা ব্রিজ আছে, বাট ওইখানে এত মানুষ যাইতেই পারতেছে, টাইম নেই।